পরিমণি রাজ এক হয় খুশি ওমর সানি। অসুস্থ অবস্থায় পরিমণি রাজের এক হওয়া দেখে খুশি হয়েছেন চিত্রনায়ক ওমর সানি। নিজের ফেসবুকে এমনটাই লিখে প্রতিক্রিয়া জানালেন আখিরি হামলা সিনেমার এই নায়ক। শরীফুল রাজ ও পরিমণি এই যুগল কয়েকদিন ধরেই শিরোনামে। পরিমণির সঙ্গে রাজ আলাদা ছিলেন 20 দিন ধরে। এরই মধ্যে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ভিডিও পোস্ট করা হয় যা ছিল রাজের অজান্তে। এখনও সে রহস্যের কিনারা হয়নি। এর ফলে সুনেরা বিনতে কামাল তানজিন তিশার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পরিমণি। শুধু তাই নয়, ওই দুই অভিনেত্রী সংসার ভাঙ্গার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেছিলেন। এখানেই শেষ নয়, পরিমণি রাজের বিরুদ্ধে অভিযোগ এনেছে একের পর এক, ফলে সংসার ভেঙে যাচ্ছিল বলেও দৃশ্যমান হচ্ছিল। কিন্তু সেসব মিথ্যা প্রমাণ করে 20 দিন পর পরিমণির কাছে ফিরলেন রাজ। এমন খবরে ওমর সানি খুশি হয়ে নিজের ফেসবুকে লিখলেন, এই অসুস্থ অবস্থায় তোমাদের এক হওয়া দেখে দোয়া করি সারা জীবন একসাথে থাকো। মে মাসে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট হয় যেখানে তার সঙ্গে দেখা যায় অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে। ভিডিওতে তাদের অসংলগ্ন কথোপকথন ছিল যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে সুনেরা তার ফেসবুকে পরিমণির বিরুদ্ধে ইঙ্গিতপূর্বক অভিযোগ তুলে পোস্ট করেন। এর কয়েকদিন পর মুখ খোলেন রাজও। এরপরই শুরু হয় রাজ পরির সংসারে টানাপড়েন। বিই নিউজ, ঢাকা।